हेलो नमस्ते, दिस इज सौरभ घोष एंड वेलकम टू माय चैनल एस आर वी। सो आज के ব্লগটা এই জন্য কারণ আজকে আমি করতাম না, বাট সাডেন আমি স্ক্রল করতে করতে নেটে একটা নিউজ পড়লাম কি আজকে টোটাল 3 জন ইউটিউবার অ্যারেস্ট হয়েছে। মুম্বাই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে কারণ তারা প্র্যাঙ্ক করতো। তো আমি অনেক প্র্যাঙ্ক ভিডিওস দেখেছি ইউটিউবে, অনেক রকমের প্র্যাঙ্ক ভিডিওস আসতে থাকে, বাট কিছু কিছু মানুষ আছে, ইউটিউবার আছে, তারা এভাবে প্র্যাঙ্ক করে যেখানে মেয়েদেরকে অনেক ডিসরেসপেক্ট করা হয় আর সেখানে অনেক গালিগালাজও দেওয়া হয়, লাইক অ্যাবিউজিং ইউজ করা হয়। তো সেক্ষেত্রে কী হয়, সেই জিনিসগুলো কিন্তু ইউটিউবের রুলসের বাইরে, বা কাউকে ডিসরেসপেক্ট করা সেটা ইউটিউবের কোনো দিনও রুলস ছিল না বা এটা নয় কাউকে হার্ট করা। তো এটা কী হয়, ওগুলো সব ওরা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করতো, লাইক ওদের স্ক্রিপ্ট রেডি থাকতো, দেন ওরা ওটাকে ভিডিও শ্যুট করতো। অনেক অনেক সময় তো এটা অনেক স্ক্রিপ্ট ছাড়াই বা অন্য আননোন, মানে আননোন মেয়েদের কাছেও এটা করে ফেলতো। তো দ্যাটস ওয়াই এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কেউ হয়তো ওদের ওদের নামে কমপ্লেন করেছিল সাইবার ক্রাইমের কাছে। সো আমি এটাই বলবো, যারা ইউটিউবে প্র্যাঙ্ক ভিডিওস করছো বা যারা এখনো অবধি সেই টাইপের কোনো কন্টেন্ট বানাও, তারা কিন্তু অবশ্যই ট্রাই করো তাদের প্রাইভেট ভিডিওস প্রাইভেট করার বা ডিলিট করে দেওয়ার। আদারওয়াইজ ওদের তো অ্যারেস্ট করেছে, ওদের সাথে সাথে আরও কিছু ইউটিউবার আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে। ইভেন ওরা লাস্ট 4 মাসে 2 কোটি টাকার মতো ইনকাম করেছে, টোটাল 3 জন ছেলে একটা চ্যানেলেই কাজ করতো, 4 মাসে 2 কোটি টাকাও ইনকাম করেছে, ভাবতে পারছো? তো ওরা কি করতো, মানে ফেসবুকেও কন্টেন্ট দেয় প্লাস ইউটিউবেও দিত। তো ফেসবুকের যে ভিডিওসগুলো আছে ওগুলো টোটালি ডিলিট করা হবে, আর ইউটিউবেরগুলো তো ওগুলো চ্যানেলগুলো ডিলিট করাই হবে একদম। সো তো প্র্যাঙ্ক করো, প্র্যাঙ্ক করা একটা কমেডি, তো কমেডি করা অবশ্যই ভালো, সেটাতে মানুষ অনেক খুশি হয় বা হাসতে আমরা সবাই ভালোবাসি, বাট কাউকে হার্ট করে প্র্যাঙ্ক করা তো কোনোদিনও উচিত না, তাই না? কাউকে আমরা রেসপেক্ট করে, যেখানে মেয়েদেরকে অনেক মানে এরকম প্র্যাঙ্ক হয় না, সেখানে মানে মেয়েদেরকে এত ছোট করে দেখানো হয় সেটা কোনোদিনও উচিত না। এটা করেছে একদম, আমিও এগ্রি করি অ্যাজ এ ইউটিউবার, এটা খুব ভালো কাজ করা হচ্ছে, মেয়েদেরকে এইভাবে ছোট করা হয় এটা কোনোদিনও উচিত না। আর সেকেন্ড কথা, দেখো পয়সা অনেকভাবে কামানো যায়, তুমি ভালো কাজ করে ইনকাম করতে পারো, খারাপ কাজ করে ইনকাম করতে পারো। প্রত্যেকটা ইউটিউবার এখানে কাজ করছে তার উদ্দেশ্য এটা, আমি এখান থেকে একটা ভালো ইনকাম করব, আমি ভালো কাজ করবো তার থ্রু দিয়ে আমি একটা ভালো ইনকাম করবো। সো কাউকে এরকম করে খারাপ কাজ করে ইনকাম করার কোনো মানে হয় না। হ্যাঁ, তুমি ইনকাম করো, বাট তার জন্য ভালো ভালো কন্টেন্ট বানাও। কমেডি তো দেখো, কমেডি সবাই দেখতে ভালোবাসে, সো সেরকম কমেডি লাইক এরকম হয় যেন মানুষও দেখে অনেক খুশি হয়, অনেক হাসে তোমাদের কন্টেন্ট দেখে, ইভেন সেটাতে যেন কাউকে ডিসরেসপেক্ট বা কাউকে হার্ট বা অ্যাবিউজিং ইউজ না করা হয়, গালিগালাজ না থাকে, সেভাবে প্র্যাঙ্ক বানাও। কারণ আমাদের ইউটিউবে আমাদের ফোন নর্মালি আমরা কি হয়, আমরা ফোন তো আমরা যত না ইউজ করি, আজকালকার বাচ্চারা অনেক বেশি ফোন অ্যাডিক্টেড, তো ওরা তো অনেক বেশি ফোন ঘাটে না, তো তাদের কাছেও অলওয়েজ ফোন থাকে। সো যদি একটা বাচ্চা ছেলে, হতে পারে ইমেল অ্যাড্রেস আমার নামে আছে, আমি 18+, বাট একটা কিডস যখন দেখবে এই ফোনটা ইউজ করবে, আমার সাপোজ যদি অ্যাজ ফর এক্সাম্পল আমি ম্যারিড মনে করো, আমার বেবি আছে, সো আমার বেবি যখন আমার ফোনটা নিয়ে ঘাটাঘাটি করবে আর সেই ভিডিওগুলো দেখবে, তখন সে কী শিখবে এগুলো থেকে? সো ইউটিউব কোনোদিনও এসব কিছু যে কন্টেন্ট রয়েছে এগুলোকে কোনোদিনও অ্যালাউ করে না, এটা তোমাদেরকে বোঝা উচিত। আর ইউটিউবের তো যে চ্যানেলগুলো এই টাইপের ভিডিওস আপলোড করেছে তাদেরও ডিলিট করা হবে। সো সবাই কিন্তু অনেক সতর্ক থাকো, যাই কন্টেন্ট করো অনেক যেন লাইক কী বলবো, লাইক কন্টেন্ট যেন সেখানে যেন ইউটিউবের প্রত্যেকটা রুলস এবং কমিউনিটি গাইডলাইন্স মেনে হয়। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটা স্ক্রিনশটের ভিডিও দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। সো এটাই আমি এই নিউজটাই আমি দেখেছিলাম, দ্যাটস ওয়াই আমি ভাবলাম কি এটা একটা ব্লগ করা দরকার, কারণ আমার যারা ইউটিউবের ফ্যামিলি রয়েছে বা আরও যারা বেঙ্গলিতে এইসব প্র্যাঙ্ক ভিডিওস করে বা যারা জানে না এই নিউজটার ব্যাপারে, আমি হয়তো ভিডিওস করলে অনেককেই এটা নিয়ে জানবে আরও বেশি করে, দ্যাটস ওয়াই আমার এই ব্লগটা করা। তো এরা এভাবেই শ্যুট করতো কি অনেক অনেক মেয়েকে বলতো কি তোমাদেরকে এটার জন্য পয়সা দেওয়া হবে, তোমরা বেশিরভাগ দেখবে প্র্যাঙ্ক শ্যুটগুলো যেগুলো মুম্বাইয়ের বিচ সাইডে হচ্ছে সেগুলো নিয়ে বেশি প্রবলেম হচ্ছে, সো এগুলো টোটালি ব্লক করে দেওয়া হবে। আর এগুলো এই জন্যই করা হয়েছে কারণ আরেকবার বলে দিই, সাইবার ক্রাইমে কিন্তু কমপ্লেন গেছিলো, দ্যাটস ওয়াই এটা টোটালি ব্লক হয়ে যাবে।
টোটাল এদের যে ফেসবুকে যে ভিডিওসগুলো আপলোড হয়েছে সেগুলো টোটালি ব্লক হয়ে যাবে, বা এরকম ধরনের যে কটা কন্টেন্ট আছে ইউটিউব আর ফেসবুক সব কটা টোটালি ব্লক হয়ে যাবে, টোটালি ডিলিট করে দেওয়া হবে পার্মানেন্টলি। আর সবাই অনেক বেশি সতর্ক থাকবো, কারণ দেখো আমরা অনেক সময় ফোন স্ক্রোল করতে করতে আমাদের পাশে যদি কেউ ফ্যামিলির বড় গার্জেন বা মা বাবা বসে থাকে, সেখানে থাম্বনেইল গুলো এত বাজে হয় না, সেটা স্ক্রোল করতে করতে মানে কেউ যদি আমার পাশে বসে থাকে সে যদি দেখে নেয়, সো আমার মাথা নিচু হয়ে যায়, এত বাজে থাম্বনেইল থাকে। সো প্লিজ এটা করো না, ভালো ভালো কন্টেন্ট বানাও ইউটিউব অবশ্যই তোমাদেরকে। দেখো কন্টেন্টের উপর ফোকাস দাও, কত ভিউয়ার্স আসছে সেটা কোনোদিনও ফোকাস দিও না, ইনকামের উপর ফোকাস দিও না। যারা ফার্স্ট টাইম ভিডিওস করতে স্টার্ট করেছো তারা তো ইনকামের উপর ফোকাসই দাও না, তোমরা কাজ করে যাও, বেটার বেটার কাজ করো, বেটার কন্টেন্ট বানাও, দেখো অনেক বেশি ভিউয়ার্স হবে, একদিন না একদিন ভাইরাল হবে। আর যারা কাজ করেছো আগে, বা আমার আমি তো জাস্ট নিউ স্টার্ট করেছি, বা আমার থেকে যারা বড় বড় চ্যানেল ভিডিওস করছে তারা এই বোকামিটা করো না। তোমাদের এত বড় একটা চ্যানেল, এত ভালো ভালো কন্টেন্ট আগে করেছো, বাট মাঝখানে এই এরকম বাজে কন্টেন্ট করার কোনো মানেই হয় না, রাইট? যেখানে তোমাদের নর্মালি খুব ভালো ইনকাম হচ্ছে, ভালো ভালো তোমরা কন্টেন্ট বানিয়ে সেখান থেকে সেভাবেই ইনকাম করো না। ইউটিউবের সব কিছু এ টু জেড গাইডলাইন্স মেনে। সো ব্যাস এটাই আমার বলার ছিল, দ্যাটস ওয়াই আজকে আবার ভ্লগ করলাম, কারণ আজকে আমি একটা দীঘার ভিডিওস আপলোড করেছি, জাস্ট ট্রেলার। আর দীঘার পুরো সম্পূর্ণ ভিডিওটা এডিট করতে প্রচুর টাইম লাগে, বিলিভ মি, কারণ 128 GB তো ভর্তি আছে, প্লাস ওর সাথে আরও 80 GB, মানে ভাবতে পারছো কত বড় ভিডিওস আর কতগুলো মানে লাইক টিপ আছে, তো আমার এডিট করতে প্রচুর টাইম লাগছে। সো আমি চেষ্টা করছি এই উইকের মধ্যে দিয়ে দেওয়ার, বা সামনের শো মঙ্গলবারের মধ্যে। সো সবাই যেভাবে বললাম ওভাবেই কন্টেন্ট করতে থাকবো, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস আ লটস, বুম।